আগের লেকচারটিতে আমরা পর্যায় সারণীতে কিভাবে বিভিন্ন পরমাণুগুলো বিন্যস্ত থাকে সেটা দেখেছি। তো এই লেকচারে আমরা সেই পরমাণুগুলোর পর্যাবৃত্তিক ধর্ম নিয়ে আলোচনা করব। পর্যাবৃত্তিক ধর্ম কি জিনিস সেটা আগে দেখা যাক। যেমন আমরা যখন পর্যায় সারণীর সংজ্ঞাটি দিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর অনুসারে বা ইলেকট্রন বিন্যাস অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখন যেই ধর্ম যে ধর্মগুলো অর্থাৎ যেই ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো এই ইলেকট্রন বিন্যাস কিংবা পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয় সেগুলোই হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। অর্থাৎ আমরা যেরকম পর্যায় সারণীতে দেখেছিলাম যে যেমন আমি যদি এখানে কয়েকটি মৌল নিয়ে শুরু করি, হাইড্রোজেন, তারপরে হিলিয়াম বা হাইড্রোজেনের নিচে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, দুঃখিত অক্সিজেন, এরপরে হচ্ছে ফ্লোরিন, তারপরে নিয়ন। এখন এই এটা পর্যায় সারণীর একটি পর্যায়, দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে প্রথমে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন এভাবে থাকে। তো আমরা যখন এর বিভিন্ন রকমের ধর্ম নিয়ে আলোচনা করি বা ধর্ম নিয়ে যখন আমরা পর্যবেক্ষণ করি তখন দেখি যে এই মৌলগুলোর মধ্যে বা এই মৌলের পরমাণুগুলোর মধ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ধর্মের ক্রম পরিবর্তন ঘটে। যেমন আমরা যদি দেখি যে এদিক থেকে যখন আমরা এদিকে যাই তখন গলনাঙ্কের একটি ক্রম পরিবর্তন ঘটে, অর্থাৎ একটা স্মুথ পরিবর্তন ঘটবে, হয় হ্রাস ঘটতে পারে, হ্রাস ঘটলে ক্রমে ক্রমে হ্রাস ঘটতে ঘটতে এই পর্যন্ত যেতে পারে কিংবা বৃদ্ধি করতে পারে, বা বিভিন্ন ধর্ম অর্থাৎ এখানে পর্যায়ক্রমে ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে একই ক্রমে। এবং এই ধর্মগুলোই অর্থাৎ যে ধর্মগুলো একই ক্রমে একটা পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস অনুযায়ী একই ক্রমে পরিবর্তিত হবে সেগুলোই হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। এখন বিভিন্ন পরমাণুর মধ্যে অধিকাংশ ধর্মই পর্যায়ভিত্তিক ধর্ম, সেগুলো আমরা এখন দেখব যে কী কী ধর্ম আমরা এভাবে ক্রম অনুসারে পরিবর্তিত করতে পারি, বা আমরা পর্যায় সারণীতে যদি আমরা পরমাণু ধরে এগিয়ে যাই তাহলে কী কী ধর্ম তাদের পর্যায়ক্রমে পরিবর্তিত হয় সেগুলো আমরা এখন দেখব। আমরা এই ধর্মগুলোকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আমরা এটাকে আমরা প্রথমে পারমাণবিক বৈশিষ্ট্য একটি পর্যাবৃত্তিক ধর্ম, পারমাণবিক বৈশিষ্ট্য, এর মধ্যে উল্লেখ করা যেতে পারে পরমাণুর ব্যাসার্ধ, তারপরে হচ্ছে আয়নীকরণ শক্তি। আমরা আয়নীকরণ শক্তি এখনো আলোচনা করিনি, এটা আমরা কিছুক্ষণের মধ্যেই করব এই লেকচার বা তার পরবর্তী কোনো লেকচারে। আয়নীকরণ শক্তি, এরপরে হচ্ছে ইলেকট্রন আসক্তি, তারপরে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, এরপরে হচ্ছে কর্ণ সম্পর্ক। এই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে পারমাণবিক বৈশিষ্ট্য যেগুলো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। অর্থাৎ পর্যায় সারণীতে আমরা একটি পরমাণু থেকে আরেকটি পরমাণুতে গেলে পর্যায়ক্রমে এগুলো পরিবর্তিত হতে থাকে ক্রমান্বয়ে। এরপরে আরেকটা ক্যাটাগরি আমরা করতে পারি ভৌত বৈশিষ্ট্য বা ভৌত ধর্ম। ভৌত ধর্মের মধ্যে পাওয়া যাবে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে হচ্ছে ধাতব অধাতব বৈশিষ্ট্য। ধাতব অধাতব বৈশিষ্ট্যর একটা বৈশিষ্ট্য আবার আমরা রাসায়নিকভাবে আলোচনা করতে পারি। আমরা এটাকে জাস্ট ভৌতভাবে যেসব পার্থক্য আমরা ধাতু এবং অধাতুর মধ্যে দেখতে পাই সেগুলোকে আমরা এই ভৌত ধর্মের মধ্যে আলোচনা করতে পারি। এবং সবশেষে আমরা পাই হচ্ছে কিছু রাসায়নিক বৈশিষ্ট্য যেগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়। যেমন যৌগ গঠনের ক্রম পরিবর্তন, অর্থাৎ
একটি পরমাণু যদি একই ধরনের পরমাণুর সাথে যৌগ গঠন করে, তাহলে সেই নির্দিষ্ট পরমাণুর সাথে পর্যায়ক্রমে আমরা একই ধরনের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যের একটা ক্রম পরিবর্তন লক্ষ্য করতে পারি। এরপর আরেকটি হচ্ছে সক্রিয়তা, এবং আমরা রাসায়নিক বৈশিষ্ট্য হিসেবেও ধাতব অধাতব বৈশিষ্ট্য আলোচনা করতে পারি। তাহলে এখানে আমরা যেই বৈশিষ্ট্যগুলো লিখেছি, তিন ধরনের ক্যাটাগরি, পারমাণবিক বৈশিষ্ট্য, পারমাণবিক ধর্ম, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, এর মধ্যে আমরা কিছু আরও কিছু ধর্ম পাই। এই ধর্মগুলোই হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। আমরা এখন একে একে এই ধর্মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা পরমাণুর আকার দিয়ে শুরু করব। পরমাণুর আকার যেভাবে চেঞ্জ হয় তা হচ্ছে এরকম, একই শ্রেণীতে বা একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে নামা যায় ততই পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকে, এবং একই পর্যায়ে যত বাম থেকে ডানের দিকে যাওয়া যায় ততই পরমাণুর আকার হ্রাস পেতে থাকে। এখন এটা যদি আমরা পর্যায় সারণীতে দেখি, তাহলে এখানে আমাদের পর্যায় সারণীটি আছে। যেমন এটি আমাদের পর্যায় সারণী, আমরা যে পারমাণবিক ব্যাসার্ধের বা পরমাণুর আকারের যেই বৈশিষ্ট্যের কথা বললাম সেটা হচ্ছে এরকম, পর্যায়ভিত্তিক বৈশিষ্ট্য অনুযায়ী একই পর্যায়ে যত বাম থেকে ডানের দিকে যাওয়া যাবে তত পরমাণুর আকার বা ব্যাসার্ধ হ্রাস পেতে থাকবে, এবং একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে ততই ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকবে। এর একটা খুব সহজ কারণ আছে, সেটা হচ্ছে আমরা অন্তত গ্রুপের ক্ষেত্রে বুঝতে পারি। আমরা গ্রুপের ক্ষেত্রে যদি দেখি যে একই গ্রুপের উপর থেকে নিচে পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধির কারণ হচ্ছে আমরা যখনই এক একটি নতুন পর্যায়ে যাই একই গ্রুপের নিচের দিকে, তত এক একটি নতুন নতুন শক্তিস্তর তৈরি হয় বা নতুন শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করতে থাকে। অর্থাৎ আমি যদি হাইড্রোজেনে দেখি, হাইড্রোজেনের আমি জানি যে পরমাণুটি হচ্ছে এরকম একটিমাত্র ইলেকট্রন, লিথিয়ামে তার প্রধান শক্তিস্তর দুই এক, সোডিয়ামে প্রধান শক্তিস্তর 3টি, কাজেই এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 1। ফলে আমি দেখতে পাচ্ছি যেহেতু একই গ্রুপে আমরা যখনই একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে নামতে থাকি একই গ্রুপে, তখন এক একটি করে নতুন শক্তিস্তর যোগ হয়, যে শক্তিস্তরের কারণে পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকে এবং এর ফলে পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে। কিন্তু একই পর্যায়ে আমরা যদি বাম থেকে ডানের দিকে যাই তারপরে পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায়। এর কারণ হচ্ছে আমি যখন এই আমি এখানে একটা উদাহরণ হিসেবে আমি যদি এই গ্রুপের কথা চিন্তা করি, গ্রুপ 3-এর কথা চিন্তা করি, যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা এখানে দেখালাম 2 8 1, ম্যাগনেসিয়াম 2 8 2, আমরা স্থূলভাবে দেখাচ্ছি, অরবিটাল আপাতত দেখাচ্ছি না, কিন্তু চাইলে সেভাবে দেখাতে পারি, কিন্তু আমাদের এখানে সেটা জরুরি না, সে কারণে শুধুমাত্র আমরা প্রধান শক্তিস্তর নিয়ে আলোচনা করি, তাহলে আমরা মোটামুটি এই জিনিসটি বুঝতে পারবো। তাহলে ম্যাগনেসিয়াম 2 8 2, বোরন 2 8, দুঃখিত অ্যালুমিনিয়াম 2 8 3, সিলিকন 2 8 4, এভাবে যতই আমরা বাম থেকে ডানের দিকে যাচ্ছি একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে, এবং একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে এর অর্থ হচ্ছে একই সাথে একটি প্রোটন কেন্দ্রে বৃদ্ধি পাচ্ছে। এখন যখন একটি প্রোটন কেন্দ্রে বৃদ্ধি পায় তখন সেই প্রোটনের প্রতি ইলেকট্রনের আকর্ষণও বৃদ্ধি পেতে থাকে, ফলে এই ইলেকট্রনগুলো এই পুরো অরবিটালটির চেষ্টা করবে, অরবিটালটি একটু সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন কেন্দ্রের আর একটু কাছাকাছি অবস্থান করার চেষ্টা করবে। যেহেতু এখানে পর্যায়ের সাথে সাথে বাম থেকে ডানে যেতে যেতে নতুন কোনো শক্তিস্তর তৈরি হয় না, একই শক্তিস্তরে থাকে। যেমন এই তৃতীয় পর্যায়ে এই সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত 3টি শক্তিস্তর থাকবে, সেক্ষেত্রে আমরা যতই বাম থেকে ডানে যাব ততই এই অরবিটালগুলো কেন্দ্র কর্তৃক আরও বেশি আকর্ষিত হবে, কেননা কেন্দ্রে ধনাত্মক আয়ন বৃদ্ধি পাচ্ছে বা ধনাত্মক চার্জ বৃদ্ধি পাচ্ছে, যে কারণে কিছুটা সোডিয়াম থেকে আর্গনে যেতে যেতে
পরমাণুর আকার কিছুটা হ্রাস পায়। অর্থাৎ একই গ্রুপের আমরা যদি উপর থেকে নিচের দিকে নামি তাহলে ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পাবে বা আকার বৃদ্ধি পাবে, আর আমরা যদি বাম থেকে ডানে যাই তাহলে আকার হ্রাস পাবে। এই পর্যায় সারণীর থেকে আমরা মোটামুটি ব্যাসার্ধের একটা তুলনা পাচ্ছি বা পরমাণুর আকার একটা তুলনা পাচ্ছি। যেমন আমি যদি হাইড্রোজেন থেকে দেখি যে এই গ্রুপটিতে উপর থেকে নিচে যেতে যেতে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, আবার একই পর্যায়ের বাম থেকে ডানে যেতে যেতে পরমাণুর আকার হ্রাস পাচ্ছে। যেমন পটাশিয়াম থেকে ধীরে ধীরে ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম এভাবে ক্রিপ্টন পর্যন্ত ব্যাসার্ধ কমে যায়। তারপরে ক্রিপ্টনের পরে যখন রুবিডিয়ামে আসে তখন একটি নতুন কক্ষপথ তৈরি হয়, ফলে রুবিডিয়ামের আকার আবার বেশি থাকে। রুবিডিয়াম থেকে পরে আবার পর্যায়ক্রমে জেনন পর্যন্ত আকার কমতে থাকে, একইভাবে পরের পর্যায়গুলোর জন্য একইভাবে কমতে থাকবে। এখন এখানে আরেকটি তথ্য দেওয়া যায়, সেটি হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ আমরা কীভাবে বের করতে পারি। আমরা এর আগে যখন অরবিটাল কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম তখন দেখেছি যে আসলে একটা পরমাণুতে ইলেকট্রনকে আমরা এভাবে সুনির্দিষ্ট কক্ষপথে দেখাতে পারি না। যেমন আমি যখন খুব স্থূলভাবে একটা পরমাণু দেখাই তখন কিছু সুনির্দিষ্ট কক্ষপথ দেখাই হিসাবে সুবিধার জন্য, কিন্তু পরমাণুর ইলেকট্রনগুলো আসলে এভাবে সুনির্দিষ্ট কক্ষপথে বা অরবিটালে থাকে না। অরবিটালের যদিও নির্দিষ্ট আকৃতি থাকে কিন্তু এগুলো হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই সব জায়গায়, কিন্তু এর বাইরেও এমনকি কেন্দ্র থেকে অনেক দূরে অসীমেও ইলেকট্রন থাকার একটা সম্ভাবনা থেকেই যায়, যদিও সম্ভাবনা খুব ক্ষীণ। সেক্ষেত্রে আমরা এভাবে পরমাণুর আকার খুব জোরালোভাবে একটা পরমাণুর আকার এভাবে বলতে পারি না, কিন্তু আমরা কিছু কিছু জিনিস কনসিডার করে আমরা পরমাণুর ব্যাসার্ধ ধরে নিই। যেমন ধাতুর ক্ষেত্রে ধাতব পরমাণুগুলো একটা ধাতব ম্যাট্রিক্সের মধ্যে অবস্থান করে, এগুলো যদি ধাতব পরমাণুর নিউক্লিয়াস হয় তাহলে আমরা বলতে পারি এক একটি পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে এই দুটি নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। তাহলে আমি এটুকুকে একটা পরমাণুর ব্যাসার্ধ ধরে নিই, এটা একটু ছোট হবে। একইভাবে অধাতুর ক্ষেত্রে আমরা সমযোজী বন্ধন থেকে তাদের যে সমযোজী বন্ধন তৈরি হয়, যেমন নাইট্রোজেন অণুটি যদি চিন্তা করি নাইট্রোজেনের দুটি পরমাণু মিলে একটা সমযোজী বন্ধন তৈরি করবে। তো এখানে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি হবে, তো এই এখানে বেশ কিছু ইলেকট্রন শেয়ার করবে, এরা তিন জোড়া করে ইলেকট্রন। তো এই ক্ষেত্রেও আমরা দুটি নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা পরমাণুর ব্যাসার্ধ ধরে নিয়ে তারপরে এইভাবে আমরা এই ব্যাসার্ধ নির্ণয় করে থাকি।